আমার মনে হয় মায়া ছাড়া তো আসলে জীবন চলে না মানুষের। সব কিছুতেই মানুষ আসলে মায়ায় জড়িয়ে যায় এবং মায়া ছাড়া কোনো সম্পর্কই টিকে না, মানুষের জীবনও টিকে না। আমার মনে হয় বাংলালিংকের বিজ্ঞাপনগুলো আমার মনে হয় এখনও পর্যন্ত মানুষের সবারই মনে আছে এবং গানগুলো আমার মনে হয় এখনও এখানে বললে অনেকেই চির সবুজ এখনও অনেকেই বলে দিতে পারবে। রাহেন রাফির মাধ্যমে আবার একসাথে কাজ করা হয়েছে এবং বেশ ভীষণ ভালো লেগেছে। আমার কাজ করার এক্সপিরিয়েন্স চমৎকার। আই ওয়াজ ভেরি ইমপ্রেসড। ইজ অ্যান এক্সেলেন্ট মেকার, সেটা তো অবশ্যই, কিন্তু অন দ্য আদার হ্যান্ড ইজ ভেরি অর্গানাইজড। এটা আসলে কাজ করতে যেয়ে যেটা বুঝেছি, অ্যান্ড ইজ ভেরি ইনভলভ কাজের আগে বা পরে সব কিছু নিয়ে সে ভীষণ ইনভলভ এবং তার টিমও অনেক গোছানো। আর ইমনের সাথে কাজের অভিজ্ঞতা বলবো, ইমনের সাথে আমার মনে হয় প্রায় 5-7 বছর পরে কাজ হলো, সো বেশ ভালোই লেগেছে একসাথে আবারও কাজ করতে, আবার একসাথে পর্দায় আসতে। আমার মনে হয় মায়া ছাড়া তো আসলে জীবন চলে না মানুষের। সব কিছুতেই মানুষ আসলে মায়ায় জড়িয়ে যায় এবং মায়া ছাড়া কোনো সম্পর্কই টিকে না, মানুষের জীবনও টিকে না। সো আমরাও সেই মায়া নিয়ে এসেছি আপনাদের সামনে এবং আমরা তো ভীষণ আশাবাদী সেই মায়ায় জড়াবে সবাই। ইমনের সাথে তো আমার এর আগেও অনেকবার কাজ হয়েছে, কিন্তু সেটা আসলে বেশ অনেক বছর আগে, লাস্ট ফিউ ইয়ার্স ধরে আসলে ওর সাথে আমার কাজ হয়নি। স্পেশালি যেহেতু দুজনের আসলে জনরেটা ডিফারেন্ট, ও মুভি করে, আমি নাটক করি, আমি মুভি করি না, সো সেই ক্ষেত্রে আমাদের একসাথে পর্দায় আসার স্কোপটাও খুব কম। বাট লাকিলি বিঞ্জের মাধ্যমে এবং রাহেন রাফির মাধ্যমে আবারও একসাথে কাজ করা হয়েছে এবং বেশ ভীষণ ভালো লেগেছে। এবং বিঞ্জকে আসলে ধন্যবাদ এত সুন্দর একটা উদ্যোগ নেওয়ার জন্য এবং এরকম একটা গল্প বেছে নেওয়ার জন্য, কারণ গল্পের ভিতরে একটা মেসেজও আছে যেটা আসলে আমরা এখনই প্রকাশ করছি না, এটা আসলে দেখার পরে আমরা প্রকাশ মানে প্রকাশিত হবে বা দর্শক দেখতে হবে সেটার জন্য। আমার অনুভূতি অবশ্যই অনেক ভালো এবং আই এম ভেরি এক্সাইটেড। আমি বলবো যে এই দিনটা খুবই স্পেশাল আমার জন্য। আই এম হোপিং ফর দ্য বেস্ট। আমরা চেষ্টা করেছি, রাফির ফার্স্ট থেকে আমাকে যেটা বলেছিল যে চেষ্টা ছিল আমাকে ইমনকে দুজনকেই যেন আসলে সারিকা ইমন খুঁজে না পাওয়া যায়, মায়া এবং রাহাত এই দুজনকে যেন দেখা যায়। সো আমরা সেটার জন্যই চেষ্টা করেছি, সেটার জন্যই প্রিপারেশন নিয়েছি। সো বাকিটা আসলে স্ক্রিন আমার মনে হয় বাংলালিংকের বিজ্ঞাপনগুলো আমার মনে হয় এখনও পর্যন্ত মানুষের সবারই মনে আছে এবং গানগুলো আমার মনে হয় এখনও এখানে বললে অনেকেই চির সবুজ এখনও অনেকেই বলে দিতে পারবে। সো সিমিলারলি বাংলালিঙ্ক আমার লাইফে অনেক ইম্পর্ট্যান্ট রোল প্লে করেছে এবং আমি আছি যেখানে এসেছি এটার পিছনে তাদেরও অনেক বড় ভূমিকা আছে। সো অবশ্যই সেই মেমোরিজগুলো মনে পড়লে ইট অলওয়েজ মেক্স মি ফিল। আমি তো নিয়মিত, এখন আপনাদের সংজ্ঞা নিয়মিত, আমার সংজ্ঞা নিয়মিতের পার্থক্য আছে। আমি মনে করি মাসে 30 দিনে 30 দিন কাজ করলেই যে নিয়মিত কাজ, তা না, আমি তো কাজের সঙ্গে আছি, কাজ থেকে আমি কোনো বিরতি নিইনি, কাজ থেকে দূরেও যাইনি, কোনো ঘোষণাও দিইনি, কাজ করছি কিন্তু কাজের মাত্রাটা একটু কমিয়ে এনেছি। কারণ আমি আমার কথা হচ্ছে এরকম, যদি অনেক কাজ র্যান্ডম করার থেকে ভালো বেছে একটা দুটো এক্সক্লুসিভ কাজ করা, তাহলে সেই মার্কটা আসলে রয়ে যায়। যদি বলেন আমার দেখতে ভালো লাগে কোন জনরা, তাহলে আমি বলবো আমার থ্রিলার দেখতে ভীষণ ভালো লাগে। আর অ্যাজ অ্যান অ্যাক্টর যদি কাজ করার বিষয়ে বলেন, আমার মনে হয় আমার জন্য প্রতিটা গল্প মানে সব ধরনের গল্পই আমার জন্য সেম। কারণ হচ্ছে যে যেই কোনো গল্প, সেটা যে কোনো জনরার হতে পারে, হতে পারে থ্রিলার, হতে পারে কমেডি, হতে পারে রোম্যান্টিক, হতে পারে ইমোশনাল, হতে পারে মেলোড্রামা, কিন্তু আমার যদি গল্প পছন্দ হয় এবং আমার ক্যারেক্টার যদি পছন্দ হয়, সেই ক্ষেত্রে আমরা সব জায়গায় আমরা আমাদের 100% ট্রাই করি আমাদের বেস্টটা দেওয়ার।